আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমরা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করি। আজকের ভিডিওতে আমরা দেখব আল্লাহ তাআলা এই মহিলাটির সাথে কি করেছে। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। চলুন শুরু করি। এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন একটি মেয়ে এবং একটি হুজুর রয়েছে ও আশেপাশে অনেক ভিড় রয়েছে। মানুষ এখানে আল্লাহ তাআলার কুদরত দেখতে এসেছে। সুবহানাল্লাহ। ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে আপনারা আল্লাহ তাআলার কুদরত দেখবেন। এই ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি জন্মগতভাবেই কানে শুনতে পায় না এবং মুখ দিয়ে কথা বলতে পারে না। এই ভিডিওতে যে হুজুরটিকে দেখতে পাচ্ছেন, এই হুজুরটির মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ক্ষমতা দিয়েছেন, এই ভিডিওটি দেখলে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। দেখুন এই হুজুর আল কোরআনের কিছু আয়াত পড়ছে এবং মেয়েটিকে কিভাবে কিছুক্ষণের মধ্যে সুস্থ করে তুলবে। এগুলো হলো আল্লাহ তাআলার কুদরত। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। একটি মহিলার সাথে আল্লাহ তাআলা কি করেছিল এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। একটি মহিলা অনেকদিন ধরে তার গর্ভে সন্তান হচ্ছিল না। মহিলাটি ছিল হিন্দু, কিন্তু হিন্দুদের ধর্মে বলা হয়েছে কোনো বিবাহিত মহিলার যদি সন্তান না হয় তাহলে সেই মহিলা তার স্বামীর পরিবারের কোনো আত্মীয়র সাথে শারীরিক সম্পর্ক করে তার গর্ভে সন্তান নিতে পারবে, নাউজুবিল্লাহ। কিন্তু মহিলাটি সেই গৃহীত কাজ করল না, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। সে একটি হুজুরের কাছে যায়। তখন হুজুর দুটি ডিমের উপর আল কোরআনের কিছু আয়াত পড়ে ফু দিলেন এবং বললেন, স্বামী ও স্ত্রী সহবাসের আগে যেন এই ডিম দুটি খায়। হুজুরের কথা মতো সহবাসের আগে স্বামী স্ত্রী একটি একটি করে দুটি ডিম খেয়ে ফেলল এবং সহবাস করল। এবং কিছুদিনের মধ্যে মহিলাটি বুঝতে পারল তার গর্ভে একটি সন্তান চলে এসেছে। এবং যখন সন্তান পৃথিবীতে আসলো, সেই মহিলাটি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।